শুভ সকাল, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ 22শে ডিসেম্বর, এখন বাজে প্রায় 8টা। আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও, হালকা রোদ হালকা মেঘ। খড়গপুর থেকে ট্রেনে উঠে গিয়েছিলাম, এটা ছিল পুরুলিয়া যাওয়ার ট্রেন, আমাদের ডেস্টিনেশন ছিল বাঁকুড়া। তো বাঁকুড়া স্টেশন থেকে নেমে আমরা প্রায় 20 জন ছিলাম, তো টোটোতে করে আমরা বাঁকুড়ার সম্মেলনী কলেজে পৌঁছে যাই। তো সেখানেই আমাদের ছিল সেমিনার, এই কারণেই আমাদের আসা। আমরা প্রায় 10:30 নাগাদ ওখানে পৌঁছে যাই। তো পৌঁছানোর পরেই আমাদের রেজিস্ট্রেশনের জন্য লাইন দিতে হয়। রেজিস্ট্রেশন করার পরেই ফাইলটা পেয়ে যাই, আর তাতে ছিল লাঞ্চের টোকন, ব্রেকফাস্টের টোকন, একটা পেন আর ছোটো একটা নোটবুক। আর তারপরে ব্রেকফাস্ট পেয়ে যাই, একটা কেক, চা। আর তারপরে আমাদের বন্ধুদের দেখো, ওরা সব রেডি হচ্ছিলো, মানে রেডি হচ্ছিল বলতে ওরা ফ্রেশ হচ্ছিল। তো তারপরে আমি ওদেরকে বললাম দেখ ভিডিও হচ্ছে। তারপর আমি ভিডিও করছিলাম, নিজের মতো কলেজটা দেখছিলাম। তার কলেজটা কোয়েট কলেজ ছিল, কিন্তু কলেজটা অনেকটাই ছোট ছিল তুলনায় কোয়েট কলেজ হবার সত্যি। তারপর এরা ওইখানে সেলফি তুলছে, আর এইদিকে আমার রোদ এসে মুখে পড়ছে। সেলফিটা মাস্ট, আমি তো এই সেলফি তুলতে খুব ভালোবাসি। তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও। আমি হেঁটে হেঁটে যাচ্ছি কলেজের অডিটোরিয়ামের দিকে, কারণ ওখানে সেমিনারের ব্যবস্থা করা হয়েছে। ওখানে অনেক বড় বড় মানুষেরা আসবেন, প্রফেসর, ওনারা স্পিচ দেবেন মাইক্রোবায়োলজির ব্যাপারে। তো বসেছি, এবারে দেখতেই পাচ্ছ চলে এসেছি, তো এখন শুরু হয়নি, এরপর শুরু হবে। তো অপেক্ষা করছিলাম শুরু হওয়ার জন্য। তো তোমাদের ক্লিপ দেবো সেটারই, তো কিছু কিছু ক্লিপ দিতে পারবো, কারণ সমস্ত ক্লিপ নেওয়া যায় না এভাবে। Healthy to develop healthy gut requires knowledge. অডিটোরিয়ামটা অনেকটাই ছোট ছিল, তার মধ্যে প্রায় 100 খানেক জন ছিল। তো দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হচ্ছিল, তাই ভালো লাগছিল না। তাই বসে বসে এমনি একটা বোর ফিল করছিলাম, মাথা ব্যথাও করছিল। তো যাই হোক, আমি তখন কেকটা খাইনি, কেকটা খেলাম, খাও বলে এবারে তো খাচ্ছিলাম কেকটা। আর সঙ্গে হচ্ছে, তো গাইস আগেই বলে দিই, আমি কখনো পাবলিক প্লেসে এভাবে ভিডিও শ্যুট করিনি। তো হচ্ছে, তো এখানে আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম, তো আমার খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো। তো আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম, কেক খেতে এদিক ওদিক তাকাচ্ছিলাম, যে কেউ ভাবছে না তো কেক খেতে কে এরকম ফোনে ক্যামেরা অন করে রাখে। দিয়ে জল খাচ্ছিলাম গাইস, আর আমি রোদ থেকে ঘুরে এলেই আমার পিম্পলগুলো আরও বেশি দেখা দেয়, পিম্পল আছে বাট আরও বেশি দেখা দেয়। তো তাই জন্য আমার খুবই খারাপ লাগে মুখটা দেখাতে। আর দেখো, এখানে একজন স্পিচ দিচ্ছেন, ইনি হচ্ছে ডক্টরেট বর্ণালী ভট্টাচার্য, অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট অফ ইমিউনোলজি। তো গাইস, আমি সমস্ত কিছু নিয়ে একবারে বেঞ্চে এসে বসে গিয়েছিলাম। তো এখানে প্লেট, টিস্যু আর প্যাকেট দিয়েছিল খাবারের। তো আমি সব কিছু একবারে প্লেটে সাজিয়ে নিলাম। বিরিয়ানি ছিল, বিরিয়ানির সাথে এগ ছিল, আর একটা সুন্দর লেগ পিস ছিল, আর স্যালাড ছিল। আমি টেস্ট করে খেয়ে নিলাম, ব্যাস খুব ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ হতেই একবারে বেরিয়ে পড়েছি, তখন বাজে প্রায় 2টো। তো আমাদের ট্রেন ছিল 3:28 বাঁকুড়া থেকে, তো আরণ্যক এক্সপ্রেস ছিল। তো তাই ট্রেন ধরার জন্য আমরা কলেজ থেকে বেরিয়ে গেছি, এবং টোটোতে করে সব বন্ধুরা মিলে মজা করতে করতে স্টেশন যাচ্ছিলাম। টিকিট কাটারও ছিল, তাই তাড়াতাড়ি যেতে হলো, 2টোর সময় বেরিয়ে গেছিলাম। তো ওখানে 3:28 ট্রেন ছিল, ট্রেন রাইট টাইমও ছিল। তো টিকিট কেটে আমরা ওভারব্রিজে উঠে যাই, আর দেখো বাঁকুড়ার স্টেশনের ভিউটা। স্টেশনটা বড়ই ছিল, কিন্তু একটু বন্দি ছিল, মানে এরকম ঘেরা ছিল ওভারব্রিজটা পুরো। তো এরকম ভিউটা ছিল, আর আমাদের আজকে দিনটা এইভাবেই কাটলো। তো তোমাদের কেমন ব্লগটা লাগলো তোমরা কমেন্টটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।